ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে মর্নিংটা অনেকটাই লেট করে উঠলো হলো আর কি, উঠলো না তো আজকে মর্নিংটা অনেকটাই লেট করে হলো, কারণ সকাল থেকে উঠে টুকিটাকি কাজকর্মই করছিলাম। গ্যাসটা কালকে রাতে শেষ হয়ে গেছে, তাই রান্নাঘরের কোনো কাজই হয়নি, মানে রান্না খাওয়া কিচ্ছু হয়নি। তো এখন বাজে সকাল 10টা, আর ওদিকে অর্ণব রেডি হয়ে গেছে, আর জামা কাপড় ধুই, আমার স্নান টান সব সেরে ফেলেছি, দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এখন বসে আছি রাস্তায় আর কি, বাড়ির সামনে, এই দেখো তো রাস্তাতেই বসে আছি, কারণ গাড়ির অপেক্ষা করছিলাম। এখনও যেহেতু অর্ণবের স্কুলের গাড়িটা আসেনি, তাই বসেই আছে এখানে। ছেলে আমার রেডি হয়ে এদিকে ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, জানি না কেন গাড়িটা একটু লেট করছে, হয়তো চলে আসবে এখনই, তাই বসেই আছি, আর ঘরে গেলাম না। তো চলো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর এভাবে বাড়ির সামনে বসলাম আর কি। অর্ণবকে গাড়িতে উঠিয়ে দিলাম, ও চলে গেল স্কুলে, তারপর হোম ডেলিভারি দিয়ে গেল গ্যাসটা, তাই আর কি দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরে নিয়ে এসেছি। নিয়ে এসে সেট করার জন্য চেষ্টা করছিলাম, জানি না কেন আজকে লকটা হচ্ছিলই না, মানে লকটা ঠিকভাবে লাগছিল না। তো যাই হোক, পরে দু একবার চেষ্টা করার পর হয়েছে, আর যেহেতু রান্না হয়নি তাই ছটপট করে করার চেষ্টা করছিলাম, গ্যাসটা সেট করে রান্না বসাবো। আর এই যে কালাই শাকগুলো নিয়ে নিয়েছি, এগুলোর করব বড়া। অনেকদিন পর আজকে একটা মহিলা শাক নিয়ে এসছে বাড়ির সামন দিয়ে, বলছে দিদি ভাই নেবেন নাকি, তো দেখলাম শাকগুলো বেশ ভালো, আর এবছর সেরকম কালাই শাক খাওয়াও হয়নি, তাই নিয়ে নিলাম। আসলে পাশে একটা জন্মদিন আছে, একটা মাসদিন, তো সেখানেই যাব। আর এদিকে বাচ্চা কাচ্চা সব বেরিয়ে গেছে, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সবাই যাবে, ওই দেখো। তো চলো সঙ্গে থাকো, আর কোনো রকম কিছু রেডি হয়নি, এভাবে যাচ্ছি, কারণ পাশেই বাড়ি, আর সেরকম খুব বড়ো করে অনুষ্ঠান করছে না, ঘরোয়াভাবেই করছে, তাই আর ড্রেস টেস চেঞ্জ করলাম না। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বার্থডে বাড়িতে এসেই দেখি পুরি দিয়ে একদম ছড়াছড়ি, মানে পুরি বানাচ্ছে সবাই। আজকে খাওয়ার রাতে মানে মেনু হচ্ছে পুরি, পুরি আর হচ্ছে সবজি আর হচ্ছে পায়েস। তো এই দেখো বার্থডে গার্লের বাবাও কাজ করছে, টিনা, সোনালিদি, পুনম সবাই আছে এখানে, তবে আমি লেট করে আসছি। তো বন্ধুরা দেখো সবাই মিলে কাজ করছে, আর আমি এখানে ফ্রি ফ্রি এসে খাওয়া দাওয়া করে চলে যাবো। তো চলো আজকে অনেকটা রেস্টে আছি। আমি অনেকটাই লেটে এসেছি, সবাই আমাকে দেখে হাসাহাসি মজা ঠাট্টা করছে। আসলে সব সময় একসঙ্গে থাকি সবাই মিলে, যে কোনো আশেপাশে আমরা যারা যারা নিজেদের বাড়ির অনুষ্ঠানগুলো কাজকর্মগুলো সবাই মিলেমিশেই করি, আর এখানে সবাই এসেছে, আমি আসিনি, যদিও আমাকে ডেকেছে, কিন্তু অর্ণবের পরীক্ষা যেহেতু কালকের থেকে শুরু, তাই আমি আর আসতে পারিনি, একটু পড়াতেও হলো, আর সবাই সেটা বুঝেছে। এমনিতে কেউ কিছু বলেনি যে কেন আসবো না, কেউ রাগ করেছে বা কটু কথা বলেছে, সেরকম কিছু না, জাস্ট সবাই মিলে আমাকে নিয়ে মজা করছিল। আমি নাকি খেতে এসেছি, খাওয়া দাওয়া করেই চলে যাব। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো বার্থডে গার্ল, এদিকে সবাই রেডি, বাচ্চা কাচ্চা সবাই এসেছে, আর এদিকে কেক কাটার পর্বও হয়ে যাচ্ছে। আসলে এখানে শুধু বাচ্চা বাচ্চাদের ডেকে কেক কাটা হয়েছে, তো এখানে সেরকম কিছু করেনি খাওয়ার দাওয়ার আয়োজনটা, পায়েসটা করেছিল, যেহেতু বাচ্চারা সবাই পায়েস ভালোবাসে, তাই পায়েস পুরি করেছিল, তবে আমরা নিজেরাই সবজিগুলো কেটে সবজিগুলো করা হচ্ছে আর কি, তো কম করেছিল সবজিটা। আর এদিকে চাটাও হয়ে গেছে, সবাই নিয়ে চাটা খেতে বসে পড়লাম। এই দেখো সবজি আর পুরি, পায়েসটা পরে নিচ্ছি, যেহেতু মিষ্টি জিনিস দিয়ে না পুরিটা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু সবজি দিয়েই পুরিটা আগে খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আজকে ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগলো না,
জানি আমি সেটা, কারণ ব্লগে সেরকম কিছুই ছিল না তোমাদের ভালো লাগার মতো। কোথায় শুরু কোথায় শেষ কিছু হয়তো বুঝতে পারিনি। আসলে কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ অর্ণবের পেছনে সময় দিতে গিয়ে ব্লগটা ঠিকভাবে করা হয়ে ওঠেনি, কারণ ওকে সময় মতো খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এটাই বেশি করেছিলাম। আর তাছাড়া ব্লগটা স্টার্ট করেও করা হয়নি। তো যাই হোক, নিজের দোষের জন্যই আজকে এই পরিস্থিতিটা। আমাদের ছোট ছোট ভুলটাও কোনো সময় না অনেক বড় আকার নিয়ে নেয়, জানো তো। কালকে ভেবেছিলাম যে না, টুকিটাকি যেটুকু করেছি হয়তো হয়ে যাবে, কিন্তু আজকে এডিটিং করতে বসে দেখি মাত্র 4 মিনিটের ভিডিও। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর যেভাবে তোমরা আমার পাশে আছো, ঠিক এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর পাশাপাশি একটা করে শেয়ার করে দিও। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল লেখাটিতে প্রেস করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা। আশা রাখছি নেক্সট টাইম, মানে আশা রাখছি দুদিন। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা। আর আশা রাখছি 2-3 দিনের মধ্যে সবটাই ঠিক হয়ে যাবে, আবার রেগুলার ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থেকো, ভালো থেকো। তো সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, আজকের জন্য টাটা।